আসসালামু আলাইকুম। আন্দোলন করার অধিকার সবার আছে, তবে সেই আন্দোলন যেন যৌক্তিক হয়। যৌক্তিক আন্দোলন হলে কোনো সমস্যা নেই। আজকে একটা ঘটনা ঘটেছে, এইচএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের একটা অংশ সচিবালয়ে গিয়ে বিক্ষোভ করেছে তাদেরকে পাস করে দেওয়ার দাবিতে। তার মানে যে ফলাফলটা ঘোষণা করা হয়েছে সেই ফলাফল বাতিল করে তাদেরকে পাস করে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছে। এটা কী ধরনের দাবি বা এটা কী ধরনের আন্দোলন? এইচএসসি পরীক্ষা সবগুলো হয়নি, তারপর অটো পাস করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে। তারপর সেখানে অনেকে ফেলও করেছে। অটোপাসের এই সময়ে এসেও যারা ফেল করেছে তাদেরকে অবশ্যই মেধাবী বলা যায় না, কিন্তু সেই তারাই আজকে কোন মুখ নিয়ে বা কোন সাহসে তারা পাস করে দেওয়ার দাবিতে আন্দোলনে নামলেন? মানে আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা নিজেদেরকে কি মনে করছি যে যেই দাবি করব সেই দাবি সরকার মেনে নেবে? এভাবেই তো কখনো কোনো দেশ চলতে পারে না। মানে অটো পাস করে দেওয়ার পর যদি কেউ ফেল করে সে কি হিসেবে দাবি জানাতে পারে বা তার পরিবারের সদস্যরা কিভাবে তাদের সন্তানকে এই দাবি বা এই আন্দোলনে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে? এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না, কারণ এইভাবে তো আসলেই কোনো সমাজ কোনো দেশ চলতে পারে না। এইভাবে যদি একের পর এক দাবি তোলা হয় আর যদি তা মেনে নেওয়া হয় তাহলে কিন্তু দেশ কখনো এগিয়ে যেতে পারে না, দেশ নিচের দিকে চলে যেতে পারে। এ ধরনের দাবি আমার মতে যে মেনে নেওয়া উচিত হবে না, যার প্রমাণ কিন্তু আমরা আজকে দেখেছি। আজকে কিন্তু যারা আন্দোলন করেছিল তাদেরকে কিন্তু অনেককে মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং অনেককে আটক করে থানাতেও নিয়ে যাওয়া হয়েছে। হয়তো সরকার একটু কঠোর হচ্ছে যে সব দাবিতে আন্দোলন করা ঠিক হবে না। আসলেই তো সব দাবিতে আন্দোলন করার তো প্রয়োজনও নেই, যেটা ন্যায্য দাবি যেটা ন্যায্য যেটার আন্দোলনের প্রয়োজন আছে সেটা নিয়ে আন্দোলন করেন যে যেটা সবার জন্য ভালো হয়। কিন্তু আপনি ফেল করবেন সেই পরীক্ষায় আপনাকে পাস করে দেওয়ার জন্য আন্দোলন করতে হবে তা আবার সচিবালয়ের ভিতরে ঢুকে, এটা তো কখনো কাম্য হতে পারে না। আপনি ফেল করেছেন, আপনি পরবর্তীতে আবার ভালো করে পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারেন সেই চেষ্টা করেন, তা না করে আপনি আন্দোলন করছেন, এই আন্দোলনে যাওয়ার অনুমতি আপনাকে কে দিয়েছে? তাই অনুরোধ থাকবে ন্যায্য দাবিতে আন্দোলন করেন, ভালো করে পড়াশোনা করেন, করে পরীক্ষা দিয়ে পাস করেন, ফেল করার পরে আন্দোলন করবেন না, এতে আপনি ছোট হবেন আপনার পরিবারকে ছোট করবেন।